বন্ধুরা রাতে ঘুমানোর আগে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই উপায়টা এই গরমেও করে নিতে পারো তোমাদের ত্বক দেখবে দুই গুণ বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এবং ত্বক থেকে সমস্ত দাগ ছোপ তুলে দিয়ে স্কিন আরও ব্রাইট আরও গ্লোয়িং আরও হেলদি হয়ে যাবে খুব ভালো উপায় হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের একটা চলো তাহলে আমরা দেখি কীভাবে আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ছকছকে করতে পারব বন্ধুরা স্কিনে যদি ডালনেস থাকে ড্রাইনেস থাকে স্কিন রুক্ষ হয়ে আছে স্কিনে গ্লো নেই স্কিনে কালচে ভাব স্কিন নিজের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে তাহলে কি করবে রাত্রেবেলা ঘুমানোর আগে কি করবে নেবে ছোটো চামচের এক থেকে দু চামচ বেসন নেবে বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে সারা দিন। যত রকমের নোংরা ধুলো ময়লা তেল মশলা যা কিছু মুখে স্কিনে লাগছে যা কিছু হচ্ছেই বেসন কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারে তাই রাতে ঘুমানোর আগে বেসন নিয়ে দু চামচ তার মধ্যে এক চামচ মিশাবে ছোটো চামচের এক চামচ এখানে নারকল তেল মেশাচ্ছি নারকল তেল খুব ভালো ক্লেনজারের কাজ করে আর বেসনের সাথে যদি এটা মেশানো যায় আরও সুন্দরভাবে আমাদের ত্বককে পরিষ্কার করে দেয় এবার অল্প করে করে একটু জল দিয়ে এই বেসনটা একটু গুলে নেবে খুব বেশি পাতলা করে গুলবে না সামান্য একটু ঘন করে এই বেসনটা আমাদের গুলে নিতে হবে এখানে এবার দেখো বেসনটা এখানে সুন্দরভাবে আমি গুলে নিয়েছি খুব ভালো করে আগে বেসন জল আর নারকল তেলটা মিক্স করে নেবে যাতে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যায় এখানে তো এখানে এটা তৈরি করছি আমরা আমাদের মুখটাকে ক্লেনজিং করার জন্য ক্লেনজার একটা এবার যে কোনো ফেসওয়াশ একটুখানি এক চামচ মতন এখানে দিয়ে দেবে তো এখানে যদি তোমাদের কাছে ফেসওয়াশ না থাকে তখন আমি বলেছি যে কোনো শ্যাম্পু থাকলে ইউজ করতে পারো এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতাও তোমরা অল্প একটু দিয়ে দিতে পারো এখানে আমি এখানে ইউথের এই শ্যাম এভার ইউথের এই ফেস ওয়াশটা ইউজ করে নিচ্ছি তো এক চামচ ফেস ওয়াশ মিক্স করে নিচ্ছি এখানে তো ফেস ওয়াশটা এবার এই বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে ইভেনলি দেখো এখানে মিক্স করা হয়ে গেছে যদি বেশি পরিমাণ তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা এটা তোমরা ফ্রিজে রেখে দুদিন অথবা তিন দিন পর পরও ব্যবহার করতে পারবে তার চেয়ে বেশি বানিয়েও না তিন দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে আর তিন দিন রাত্রে ঘুমানোর আগে এই ক্লেনজারটা ইউজ করতে পারবে মুখে তো দেখো আমাদের এখানে ক্লেনজার রেডি হয়ে গেছে আমি এই ফেসওয়াশটা দিয়ে এটা তৈরি করেছি আর আমি যেমন কি বললাম ফেসওয়াশ না থাকলে তোমরা শ্যাম্পু ইউজ করতে পারবে এবার রাতে ঘুমানোর আগে কি করবে এই ক্লেনজারটা মুখে লাগিয়ে নেবে তো দেখো মুখটা একটুখানি জল দিয়ে মুছে নেবে আগে জল দিয়ে মোছার পরে বীজের রুমাল দিয়ে জল দিয়ে মুখটা মুছে তারপরে এই ক্লেনজারটা ইউজ করবে তো সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে এই ক্লেনজারটা তারপর যেটা হচ্ছে এক মিনিট ধরে খুব ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মুখটা মাসাজ করতে হবে এটা যাতে যত রকমের নোংরা ময়লা যা কিছু আছে ডার্ট আছে সেগুলো পরিষ্কার হয়ে যায় হাতের মধ্যে এইভাবে নেবে নিয়ে বিশেষ করে দেখো নাকের দুপাশে অনেকেরই দেখেছি আমি কালো দাগ থাকে অথবা হোয়াইট হেড থাকে প্রচুর সাদা সাদা গুঁড়িগুঁড়ি হয়ে থাকে এবং থুঁত অনেকের হয়ে থাকে কপালেও হয়ে থাকে তো মুখে যদি এরকম সাদা সাদা গুঁড়িগুঁড়ি হয়ে থাকে সেগুলোতে লাগাবে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে দেখবে এগুলো পরিষ্কার হয়ে যাবে স্কিন অনেকটা স্মুথ হবে আর এইভাবে এটাকে অ্যাপ্লাই করে ভালো করে মুখটা ওয়াশ করতে হবে তো তার আগে এক থেকে দেড় মিনিট মুখে এইভাবে ক্লিনজিং করবে খুব ভালো করে এটা খুবই ভালো ক্লিনজার হচ্ছে যেহেতু এর মধ্যে আমরা নারকল তেল আর বেসন মিশিয়েছি তাই এই ফেসওয়াশটার কার্যকারিতা আরও বেশি বেড়ে গেছে প্লাস কোনো রকমের কেমিক্যালের যে ক্ষতিটা হয় সেটাও কিন্তু স্কিনে হতে দেবে না খুব মাইল্ডভাবে স্কিনকে ক্লিনজিং করে দেবে তো এইভাবে দেখো আমি যেভাবে ক্লিনজিং করে নিচ্ছি মুখটাকে তোমরাও এইভাবে ঠিক মুখটাকে ক্লিনজিং করবে একটু তো এরকমভাবে এক দেড় মিনিট মতন আর অবশ্যই ঠোঁটেও অ্যাপ্লাই করবে ঠোঁটের রুক্ষতা ঠোঁটের ড্রাইনেস কিংবা কালো ভাবটাও দূর করে দেবে তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিতে পারো অথবা ডাইরেক্ট মুখটা জল দিয়েও তোমরা ধুয়ে নিতে পারো তো আমি একটু তোমাদের এখানে মুখটা দেখো রুমাল দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এটা মুখটা ক্লিন করে দিয়েছে আর মুখে কোনো রকমের ড্রাইনেস রাখে না যেহেতু এর মধ্যে নারকল তেল আছে সেই জন্য মুখটা ড্রাই হবে না অথচ ক্লিনজিংটা খুব ভালো হয় এবার আমরা একটা ফেস প্যাক তৈরি করবো নাইট ফেস প্যাক হচ্ছে এটা এটা একটা খুবই হেলদি গ্লো আনার জন্য স্কিনের ফেস প্যাক এখানে আমি নিয়েছি কস্তুরি হলুদ হাফ ছোট চামচ কস্তুরি হলুদ নিয়েছি তার মধ্যে হাফ চামচ মেশাচ্ছি নারকল তেল আর মেশাবো এক চামচ মতন এখানে অ্যালোভেরা জেল তো আমি এখানে মেশালাম কস্তুরি হলুদ হাফ চামচ হাফ চামচ নারকোল তেল এক চামচ অ্যালোভেরা জেল কস্তুরি হলুদ না থাকলে তিন চিমটি মতন তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো তবে চেষ্টা করো কস্তুরি হলুদ দেওয়ার কস্তুরি হলুদ দিলে স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো আসে খুবই ভালো একটা গ্লো আসে স্কিনে এই তিনটাকে খুব ভালো করে মিক্স করার পরে এরপর আমি এখানে দিচ্ছি এক ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয় খুবই ড্রাই স্কিন খুবই রুক্ষ স্কিন সেই ক্ষেত্রে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুলও মিক্স করতে পারো তো আমি এখানে একটাই মিক্স করলাম কারণ আমার স্কিন অত্যাধিক ড্রাই না আমার খুবই নর্মাল স্কিন আছে সেই কারণে আমি একটাই মিক্স করে এখানে এবার এই ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে এটা নাইট ফেস প্যাক হচ্ছে এটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করে স্কিনে দিনে যা ড্যামেজ হয় যা কিছু হয় সেগুলো সেই ক্ষতিটা পূরণ করতে এই ফেস প্যাকটা ভীষণ কার্যকারী খুবই ভালো হচ্ছে আর এটা দিনের বেলা ইউজ করবে না এটা রাতের বেলাই ইউজ করবে এই ফেস প্যাকটা কিংবা এই যে আজকে স্কিন প্রসিডিওরটা আমি তোমাদের দেখালাম স্কিনকে স্কিন কেয়ারটা এই স্কিন কেয়ারটা তোমরা রাতে করবে এটা দিনে কিন্তু করবে না তবে হ্যাঁ ক্লেনজারটা তোমরা ইউজ করতে পারো প্রথমে যে বেসনের ক্লেনজারটা দেখালাম সেই ক্লেনজারটা দিয়ে তোমরা দিনের বেলাও মুখ ধুতে পারো বাট এই যে ফেস প্যাকটা আমি দেখালাম যেটা এইটা কিন্তু রাতে অ্যাপ্লাই করবে এবার সারা মুখে লাগিয়ে রাখার পরে পনেরো থেকে কুড়ি মিনিট মুখে এটা লাগিয়েই রেখে দেবে পনেরো কুড়ি মিনিট লাগিয়ে রাখার পর তারপর এটাকে মাসাজ করতে হবে এইভাবে অন্তত এক থেকে দেড় মিনিট খুব ভালো করে এটা মাসাজ করবে যেহেতু এটার মধ্যে দুটো অয়েল আছে একটা কোকোনাট অয়েল আছে একটা ভিটামিন ই অয়েল আছে এই দুটো জিনিসই আমাদের স্কিনের রিঙ্কলসগুলোকে দূর করে দেবে ভাঁজ পড়ে যাওয়া কুচকে যাওয়া ত্বকটাকে টান টান করবে স্কি আর হলুদ আছে এটা স্কিনের যত রকমের ড্যামেজ হয়ে আছে স্কিনটাকে সেগুলোকে রিপেয়ার করবে অ্যালোভেরা জেল স্কিনকে মশ্চারাইজ করতে আর হেলদি গ্লো আনতে হেল্প করবে ভালোভাবে এইভাবে মাসাজ করার পর এক দু মিনিট মতন তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নেবে বন্ধুরা মুখ কিন্তু জল দিয়ে ধোবে না জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমাদের মুছে নিতে হবে এইভাবে একটি ভিজে টাওয়াল দিয়ে চাইলে তোমরা হালকা উষ্ণ গরম জলেও টাওয়াল ভিজিয়ে মুছে নিতে পারো কিংবা এমনি টাওয়ালে মুখটা মুছে নেবে দেখো কত সুন্দর স্কিন এত সুন্দর গ্লোয়িং করবে স্কিন খুবই পাম্পি হয়ে যাবে সফট হয়ে যাবে হেলদি হবে স্কিন থেকে রিঙ্কলস দূর হবে আর দারুণ সুন্দর উজ্জ্বলতা কিন্তু চলে আসে মুখে তো এটা রাতের বেলা এইভাবে করতে পারো মুখটা ভালো করে মুছে নেওয়ার পরে তারপরে তোমরা চাইলে এর উপরে কোনো হালকা করে একটু ময়শ্চারাইজার অথবা কোনো নাইট ক্রিম যদি লাগিয়েও থাকো সেটা লাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে পারো তো এটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে সাত থেকে দশ দিন এটা ট্রাই করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন